بسم الله الرحمن الرحيم. আজ থেকে হাজার বছর আগে জাজিরাতুল আরবের দক্ষিণ অঞ্চলে ইয়ামানের কাছাকাছি একটি শহর অবস্থান করত আর যেটিকে সাবা বলা হতো, আর সেখানে বসবাসকারী মানুষদেরকে কওমে সাবা বলে ডাকা হতো। এখানকার মানুষেরা সমস্ত রকম নিয়ামতে পরিপূর্ণ ছিল এবং খুবই শান্তিতে বসবাস করছিল। সমস্ত রকম ফসল এবং ফলে পরিপূর্ণ গাছ এদের কাছে ছিল, কিন্তু এই কওমরা শিরকে লিপ্ত ছিল এবং সূর্যের পূজা করত। যখন সেখানকার বাদশাহ সারাজিল বিন মালিকের মৃত্যু হয়ে যায়, তখন তার কন্যা বিলকিস শাসন কার্যকে নিজের হাতে তুলে নেয়। কিছু ঐতিহাসিক লিখেছেন, বিলকিসের বাবা মা দুজনের মধ্যে একজন জিন্নাতদের মধ্যে থেকেছিল, কিন্তু এমন ঘটনার কোনো মজবুত দলিল খুঁজে পাওয়া যায় না। রানী বিলকিস খুবই বুদ্ধিমতী এবং দক্ষ একজন নারী ছিলেন, যিনি ইয়ামানের উপর দীর্ঘ 9 বছর পর্যন্ত খুবই শান্তিপূর্ণভাবে শাসন চালিয়েছিলেন। দুনিয়ার বেশিরভাগ অঞ্চলে যেই ব্যবসা হতো সেগুলো এই সাবা প্রদেশের মানুষদের হাতেই ছিল, আর এই জন্য এই সাবা প্রদেশের মানুষরা খুবই ধন সম্পদে পরিপূর্ণ ছিল। কিন্তু এটি ঠিক সেই সময় ছিল যখন আবার মাশরিক থেকে মাগরিব পর্যন্ত শুধুমাত্র একজন শক্তিশালী এবং মহান বাদশাহের শাসন ছিল, আর যাকে তারিখে সুলাইমান ইবনে দাউদের নাম অনুসারে জানা হয়ে থাকে। হযরত সুলাইমান আলাইহিস সালামের শাসন দুনিয়ার বেশিরভাগ অঞ্চলগুলির উপরে ছিল, আর যার রাজধানী শহর ছিল জেরুজালেম। সুলাইমান আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন জিন্নাত, ইনসান, বাতাস এবং পাখি পশুদেরকে বাধ্য করে দিয়েছিলেন। একদিনের একটি ঘটনা যে একদিন সুলাইমান আলাইহিস সালাম দরবার বসালেন, তখন সেখানে জিন, ইনসান, পাখি, পশু সবাই হাজির হইল, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের সবচেয়ে পছন্দের পাখি হুদহুদ নিখোঁজ হয়েছিল। আপনি জিজ্ঞেস করলেন, হুদহুদ কোথায় আছে? যখন তাকে দেখতে পেলেন না, তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, যদি হুদহুদ তার এই অনুপস্থিত থাকার কারণ সঠিক না জানাতে পারে তাহলে তাকে জবেহ করা হবে। এমন কথাবার্তা চলতেই ছিল আর এরই মধ্যে হুদহুদ হাজির হয়ে গেল। তখন জিজ্ঞেস করা হলো, তুমি কোথায় ছিলে? হুদহুদ খুবই নমনীয়তার সাথে জবাব দিল, হে আল্লাহর পয়গম্বর, আমি আজ উড়তে উড়তে একটি এমন দেশে পৌঁছে গিয়েছিলাম যেখানকার মানুষেরা শিরকে লিপ্ত হয়ে গিয়েছে। তারা আগুন এবং সূর্যের পূজা করে, আর তাদের একজন রানী আছে আর যাকে তারা বিলকিসের নাম অনুসারে জেনে থাকে। সে একটি ভীষণ বড় সিংহাসনে বসে শাসন চালিয়ে থাকে। তার সিংহাসনে দামি দামি হীরা এবং জহরত যুক্ত করা আছে, আর তার পাশে সমস্ত রকম শাহী জিনিসগুলো উপস্থিত করা আছে। হুদহুদের এমন কথাকে শুনে সুলাইমান আলাইহিস সালাম বললেন, যদি তোমার কথা সত্য হয়ে থাকে তাহলে আমার এই চিঠিকে সেই রানীর কাছ পর্যন্ত পৌঁছাও, যাতে করে সে শিরক থেকে মুক্ত হতে পারে, আর চিঠিকে পৌঁছানোর পর তুমি সেখানে বসে শুনবে তার কি প্রতিক্রিয়া আসছে, তারপর সেটি আবার আমাকে এসে খবর দেবে। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম একটি চিঠি পাঠালেন, আর সেখানে লেখা ছিল, শুরু করছি পবিত্র আল্লাহর নামে যিনি পরম মেহেরবান এবং রহমত দানকারী। এই সম্মানীয় চিঠিটি সুলাইমান ইবনে দাউদের পক্ষ থেকে সাবা রানী বিলকিসের কাছে, যে হেদায়েত অনুসরণ করবে তার জন্য শান্তি। আমার অবাধ্য হইও না, আমার বিরুদ্ধে শক্তি প্রয়োগ করো না, বরং বাধ্য হয়ে আমার কাছে চলে এসো। এই পত্রটি সাধারণভাবে সাবা দেশের রানী এবং সেই কওমদেরকে ইসলামের দিকে ফিরে আসার একটি তাবলীগ ছিল। হুদহুদ এই পত্রটিকে নিয়ে রানী বিলকিসের কোলে ফেলে দিল। রানী বিলকিসের দরবারে সেই সময় মোটামুটি 300 জন সর্দার বসেছিলেন। যখন তারা এই পত্রটিকে পড়তে শুরু করলো, তখন খুবই রাগান্বিত হলো এবং বলল, এই পত্রটি দ্বারা আমাদেরকে অসম্মান করা হয়েছে, সেই জন্য আমাদেরকে এর কঠোর জবাব দিতে হবে। কিন্তু রানী বিলকিস খুবই বুদ্ধিমতী ছিলেন, তিনি সেই সর্দারকে বোঝালেন যে এই চিঠি থেকে এটি অনুমান করা যাচ্ছে এটি কোনো সাধারণ মানুষের বার্তা নয়, বরং সে ঈশ্বরের একজন দূত, সেই জন্য আমাদেরকে বুদ্ধি বের করে কাজ করতে হবে। রানী বিলকিস বললেন, আমি সুলাইমান আলাইহিস সালামের কাছে একটি উপঢৌকন পাঠাচ্ছি, যদি সে কবুল করে নেয় তাহলে সে বাদশাহ এবং আমি তার সঙ্গে যুদ্ধ করব, কিন্তু যদি সে উপঢৌকন কবুল না করে তাহলে আমি তাকে অনুসরণ করব, কেননা সে একজন আল্লাহর নবী। হুদহুদ এই সমস্ত বার্তায় শুনছিল, আর তারপর সে ফিরে এসে সুলাইমান আলাইহিস সালামকে সব খুলে বলল। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতদেরকে আদেশ করলেন, শহরের ভিতরে প্রবেশের রাস্তাগুলোতে সোনা চাঁদের ইট দ্বারা মোড়ানো হোক, রাস্তার দুই পাশে সোনার আশ্চর্য অদ্ভুত জন্তুদেরকে খাড়া করে দেওয়া হোক, হুজরা এবং আম্মালে সালতানাতের সমস্ত কুরসিগুলোকে সোনার করে দেওয়া হোক এবং দরবারকে হীরা জহরত দ্বারা সাজানো হোক। ওদিকে রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য উপঢৌকন পাঠিয়েও দিলেন, আর যার মধ্যে সোনার ইট, জহরত, গোলাম, দাসী এবং রানীর একটি পত্রও ছিল। যখন এই সমস্ত জিনিসকে রানীর দূত নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে পৌঁছালো, আর যখন সে দরবারের এমন অবস্থাকে দেখলো তখন সে ভীষণ লজ্জিত হলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম রানীর দূতকে বললেন, তোমরা কি আমাকে ধন সম্পদ এবং মাল দ্বারা সাহায্য করতে এসেছো? তাহলে দেখে নাও, যা কিছু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে সেগুলো তার থেকেও বেশি যা তোমাদের কাছে আছে,
সেই জন্য তোমাদের উপর ঢোকন তোমাদের কাছেই রাখো আর তোমরা পুনরায় ফিরে যাও এবং নিজের রানীকে বলে দাও যে সে যেন আমার জন্য অপেক্ষা করে, আমি অনেক বড় একটি সৈন্যবাহিনীকে নিয়ে তারপর তোমাদের কাছে আসব। যখন এই কথা রানী বিলকিসের কাছে পৌঁছালো তখন রানী বিলকিস বুঝে গেলেন যে সত্যিই সে একজন আল্লাহর পয়গম্বর। সেই জন্য সে যুদ্ধের পরিবর্তে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির হয়ে তার বাধ্যতা গ্রহণ করার মনস্থির করলেন এবং এর সম্বন্ধে একটি পত্র পাঠালেন। যখন হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ পর্যন্ত এই বার্তা পৌঁছে গেল তখন সুলাইমান আলাইহিস সালাম নিজের দরবারের মাখলুকাতদেরকে বললেন, তোমাদের মধ্যে কে এমন আছে যে রানী বিলকিসের সিংহাসনকে তার এখানে পৌঁছানোর আগেই আমার কাছে এনে দেবে? একজন দেও হাইকেল জিন বলল, আপনার দরবার সমাপ্ত হওয়ার প্রথমে আমি সেটিকে নিয়ে আসব আর আমি এই কাজটি করার উপর সম্পূর্ণ শক্তি রেখে থাকি আর আমি এর আমানতদার। এরপর এক ব্যক্তি যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলল, আমি এই সিংহাসন আপনার চোখের পলক পড়তেই আপনার কাছে নিয়ে আসব। তারপর হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনকে নিজের কাছেই দেখতে পেলেন, তখন জোরে চিৎকার করে উঠলেন, এটি আমার রব্বুল আলামিনের ফজল, যাতে করে তিনি আমাকে পরীক্ষা করে দেখেন যে আমি শুকরিয়া আদায় করছি না। কেননা যে শুকরিয়া আদায় করে তার শুকরিয়া তার নিজের জন্যই ভালো হয়, কিন্তু যদি কেউ শুকরিয়া আদায় না করে তাহলে আমার পরওয়ারদিগার সব কিছুর উপর ক্ষমতা রেখে থাকেন। মুফাসসিরগণের মতে সেই ব্যক্তি হযরত সুলাইমান আলাইহিস সালামের কোনো একজন দোস্ত ছিল আর যার নাম ছিল আসিফ ইবনে বারখিয়া। আবার কেউ কেউ বলে থাকেন যে সেই ব্যক্তি হযরত সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই ছিল। বলা হয়ে থাকে যে সেই সিংহাসনের দৈর্ঘ্য ছিল 80 হাত, প্রস্থ ছিল 40 হাত এবং উচ্চতা ছিল 30 হাত। এছাড়াও সেই সিংহাসনে মতি ইয়াকুতের মতো মূল্যবান রত্নগুলো নিখুঁতভাবে বসানো ছিল, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম সেই সিংহাসনটির কিছু পরিবর্তন করলেন আর আগের থেকে আরো ভালো করে দিলেন। যখন রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির হলেন তখন আপনি জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনার সিংহাসনও কি এই একই রকম? তখন রানী বিলকিস বললেন, এটা তো একেবারে সেই তার মতোই, আর আমি তো এর সম্বন্ধে আগে থেকে জ্ঞাত আছি আর সেই জন্য আপনার অনুসরণ করতে শুরু করেছি। রানী বিলকিসের আসার আগে হযরত সুলাইমান আলাইহিস সালাম একটি এমন আমারত বানানোর হুকুম জারি করেছিলেন যার উপরে চাদর কাঁচের হবে এবং নিচে পানি থাকবে আর সেই পানিতে মাছ এবং অন্যান্য জীবরাও থাকবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই মহলে নিজের শাহী সিংহাসনে বসেছিলেন আর সেই কাঁচের নিচ দিয়ে পানি নিজের ইচ্ছে মতো বইয়ে চলেছিল, কিন্তু সেটিকে দেখে বোঝাই যাচ্ছিল না যে এর উপরে কাঁচ আছে। রানী বিলকিসকে এই মহলে নিয়ে আসা হলো, তারপর যখন সে এই ফার্সকে দেখল তখন ভাবলো এটি পানির একটি ড্রেন হবে হয়তো, সেই জন্য নিজের কাপড় কিছুটা উঠিয়ে নিলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম মুচকি হেসে বললেন, আরে এটা তো কাঁচ দ্বারা বানানো একটি পাতলা ফার্স। তখন রানী বিলকিস খুবই লজ্জিত হয়ে গেলেন আর বলে উঠলেন, হে আমার পরওয়ারদিগার, আমি সূর্যের পূজা করে নিজেই নিজের উপর খুবই জুলুম করেছি, কিন্তু এখন সুলাইমানের সাথে তার আল্লাহর বাধ্যতা গ্রহণ করছি। আর এখান থেকে এটিও প্রকাশ হয়ে যায় যে যেমনভাবে সে কাঁচের ভিতরে থাকা পানিকে দেখে অনেকটা গভীর গর্ত মনে করে ফেললো, ঠিক তেমনইভাবে সে এবং তার কওমরা সূর্যের তেজ রশ্মিকে দেখে তাকে মাবুদ এবং সর্বশক্তিমান ভেবে বসেছিল, সেই জন্য তাকে তার পূর্ববর্তী ভুলের জন্য খুবই আফসোস হলো। এছাড়াও এই কাহিনীর সঙ্গে এটিও প্রচলিত আছে যে রানী বিলকিস যে জিন ছিল না এবং তার গায়েবি সম্পর্কে ধারণা ছিল না সেটিকে প্রমাণ করতে হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন ব্যবস্থা গ্রহণ করেছিলেন। কিছু বিশেষজ্ঞরা লিখেছেন, এই ঘটনার পর সাবা প্রদেশের রানী বিলকিস মুসলিম হয়ে গিয়েছিলেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে নিকাহ করেছিলেন, কিন্তু কিছু কিছু ঐতিহাসিক লিখেছেন এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে ইয়ামানে পাঠিয়েছিলেন আর সেখানে তার জন্য 3টি বড় বড় মহলও নির্মাণ করিয়েছিলেন। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজহার এটি যে ভিডিওটিকে আপনি আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।